Assalamualaikum everyone, shabai kemon achen? This is Luna and again hello from me. So ajker vlog ta hocche khubi random ekta vlog, obosshoi kono shopping vlog na, khawa dawa thakbe, ghoraghori thakbe. আর আমাদের দিনের দেখা যায় যে অনেকটুকু সময় আমরা নিজেদের সাথে কম কাটাই বা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। তো আজকে আমি চেষ্টা করেছি যে কোথায় আসলে মানে গেলে আপনারা নিজের সাথে কিছু সময় কাটাতে পারবেন এন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার সাথে। তো শুরুতেই হচ্ছে যে বাসা থেকে শুরু হয়ে গিয়েছে আমার, এটা হচ্ছে চা খাচ্ছিলাম আর একটা নিউ মুভি দেখেছিলাম ডক্টর জি, সো ইট ওয়াজ গুড ফ্রম নেটফ্লিক্স, তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন। ইটস কাইন্ড অফ টেবু ব্রেকিং একটা মুভি। তো এরপর হচ্ছে বাসায় একটু রান্নাবান্না করে নিয়েছিলাম, আজকের মেনিউ ছিল আমার রুই মাছ আলু টমেটো দিয়ে, আর অবশ্যই একটু শুটকি ছিল আজকে, এটা হচ্ছে পেঁয়াজ পাতা আলু দিয়ে শুটকি, আমার খুবই প্রিয় একটা খাদ্য, সো শীতকালে আমি এটা অনেক খাই। আর আমি রান্না করার সময় না দেখা যায় গান শুনতে থাকি একদিক দিয়ে, আরেকদিক দিয়ে রান্না করতে থাকি। সো আর কে কে এরকম করেন আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। সো ফার্স্টে যে জায়গাটা এখন আমি চলে গিয়েছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত মোস্ট প্রবাবলি শেফস টেবিল ইউনিমার্টের উপরে, অ্যান্ড ইটস ধানমন্ডি শেফস টেবিল, যেটা কিনা হচ্ছে আপনার সাত মসজিদ রোডে। তো আপনারা চাইলে এইখানে কিন্তু একটা জায়গা যেখানে আপনারা ফুড খেতে পারবেন, সাথে আড্ডা দিতে পারবেন অনেক, কারণ আপনাদের হচ্ছে টাইম লিমিটেশনস থাকে না, আপনি চাইলে একটা খাবার নিয়ে বা না খেয়েও চাইলে অনেকক্ষণ এখানে বসে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন। তো আর খাবারগুলো ইয়ামি থাকে, একটু প্রাইস বেশি যদিও। তারপর ওখানে তো কী খেলাম দেখলে নি, ওইটা হাক্কা ঢাকা থেকে ছিল আমার নুডলসটা, আর এখন চলে গিয়েছিলাম ইটস হচ্ছে অজো স্পেস আইডিয়া, এটা উত্তরাতে। আই জাস্ট লাভ দিস প্লেস, এই জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে এগেন আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ, ওদের সুদিং অ্যান্ড কাম একটা এনভায়রনমেন্ট। তো দ্য অজো স্পেস আইডিয়া, এটাতে আপনারা যেতে পারেন উত্তরা 13 নম্বর সেক্টরে। তো এরপর বাসায় চলে আসলাম, আর বাসায় চলে আসার পর এই সুন্দর কিউট কিউট যে গিফট বক্সের মতো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি চকলেট। সো এরকম দুইটা বক্স চকলেট হচ্ছে আমাকে আমার ইউএসএ থেকে আসা ফ্রেন্ড গিফট করেছে, তো ও যার সাথে আমরা আসলে গিয়েছিলাম অজতে, তো ওখান থেকে আমি এই সুন্দর কিউট গিফট পেয়ে বাসায় এসে খুলে খেয়ে এত মজা লাগছে। এটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় কি না আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যদি কেউ দেখে থাকেন। আর হচ্ছে খিচুড়ি রান্না হয়েছিল, এর পরে এখানে র্যান্ডম কিছু ফুটেজ একসাথে, একই দিনের না অবশ্যই, তো এই যে বেগুন ভাজা, সালাদ, খিচুড়ি, চিকেন খিচুড়ি, এগুলো খেতে কার কার পছন্দ, আমার তো হচ্ছে বেস্ট মনে হয়। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে এগেন ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে যারা আছেন বা যারা দূরে আছেন সবাই এখানে আসতে পারেন, আর আমি শিওর এতক্ষণে সবাই জায়গাটা চিনেও গিয়েছে। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস বলতে গেলে, কারণ এখানে শীতকালে তো আমার ভীষণ পছন্দ, এখানে আপনারা বসে অনেক আড্ডা করতে পারবেন, চা খেয়ে, গল্প করে, বই পড়ে। সো দিস ইজ দ্য বেস্ট প্লেস আই থিঙ্ক, যে আপনারা সবাই মিলে একটু গল্প করবেন। আর এখানে মেনিউটা দেখতে পারতেছেন, বিকালে নাস্তা, সন্ধ্যার নাস্তা, আর এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে ওদের দুধ চা, যেটা কিনা ম্যাক্সিমাম টাইম গেলে আমি পাই না, মানে শেষ হয়ে যায়। সি আজকে আমার ভাগ্যটা একদম লাস্ট মাত্র দুই মানে কাপ হয়েছে, 3 কাপের জায়গায় 2 কাপ পেয়েছি আমরা, তো 2 কাপ দুধ চা আর 1 কাপ রং চা নিয়ে আমরা মানে বসে পড়লাম। সে তখন মনে হয় অলমোস্ট রাত 8টা সাড়ে 8টা এরকম বাজে, তো ওই জন্য লাস্ট টাইমের দিকে গেলে দেখা যায় যে চাটা পাওয়া যায় না। তো আপনারা যদি বিকেলের দিকে যান তাহলে অবশ্যই পাবেন। আর বেঙ্গল বই নিয়ে কিছু বলার নাই, ইটস এ বেস্ট প্লেস, আপনারা সবাই বই পড়তে যদি যারা পছন্দ করেন, বুক লাভার্স আছেন তারা তো ডেফিনেটলি যান। আর এমনি তো বাইরের এনভায়রনমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে, বই না পড়লেও ওই যে এখানে সবাই মিলে চা নাস্তা খেয়ে ফ্রেন্ডরা মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস, যেখানে হয়তো কমার্শিয়াল ওরকম কোনো বিহেভ হয় না বা অনেক অনেক টাকার খাবার খেতে হবে ব্যাপারটা ওইরকম না। সো এটা ডেফিনেটলি মাস্ট গো একটা প্লেস যারা যেতে চান ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিতে চান। আর কারা সবসময় যান অথবা আপনাদের প্রিয় জায়গা আপনারা কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখেন শীতের ধোয়া ওঠা সন্ধ্যায় বসে বসে গরম চা,
উফ, আমার তো দেখে এখনই ভালো লাগতেছে। যদিও ফুটেজটা অনেকদিন আগের, এত শীত ছিল যখন ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি শুরুতে মেবি আমি এডিট করতেছি এতদিন পর, অ্যান্ড সরি ফর দ্যাট। তো গিয়েছিলাম আমি, আমার বোন আর সাজিদ, তিনজন মিলে গিয়েছিলাম। তো এই জায়গাটাতে আসলে 9টা সাড়ে 9টার দিকে তখন অফ করে দিচ্ছিল, বাট আমি আগেও গিয়েছি যখন, তখন মোটামুটি অনেক রাত পর্যন্তই খোলা থাকতো, এখন মনে হয় একটু আর্লি বন্ধ করে দেয়। তারপর ধানমন্ডি 27 একটা আছে আপনার, যে আমাদের যে মেইন যে মিনা বাজারের পিছন যে রোডটা, সেখানেই হচ্ছে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে টিবিসি ধানমন্ডি। টিবিসি ধানমন্ডিতে জাপানিজ ফুড পাওয়া যায়, এটা আমার আরেকটা প্রিয় জায়গা। যদিও জায়গাটা একটু ছোট এবং এটা মোটেও ওই রকম স্পেস না যে সারাক্ষণ আপনারা বসে আড্ডা দিতে পারবেন, এটা ছোট একটা জায়গা, এখানে খাওয়ার জন্যই যেতে হবে, বাট এটা মাস্ট গো একটা জায়গা ফুডের জন্য যদি আপনারা মোমো লাভার হয়ে থাকেন। ডাম্পলিংসের জন্য অনেক মজার একটা জায়গা, প্রাইসটা একটু হাই এখানে আবারও। এখানে হচ্ছে আমরা এই দুইটা মোমো নিয়েছিলাম, অ্যান্ড দুইটার বিল আসছিল 550 টাকা, সো একটু হাই, মানে 300 টাকা 250 টাকার মতো করে আর কি মোমো থাকে। দেন এর একদিন পর হয়তো বা আমার পেজের শ্যুট ছিল জরুয়ের, তো শ্যুটের জন্য আমরা বের হয়ে যাচ্ছিলাম সকাল সকাল। সো এটাও একটা মানে আমাদের জন্য একটা সুন্দর একটা দিন ছিল, 8:30 তো আমরা চলে গিয়েছিলাম অ্যাগেন শেফ স্টেবল কোর্ট সাইডে। এবার তো কোর্ট সাইডে সারাদিন মানে ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা ওখানে খেলাম লাস্টলি। আর এটা হচ্ছে আলফ্রেস্কো থেকে খেয়েছি আমরা, সো এই সি ফুড রাইস আর দেন হচ্ছে এদের একটা প্লেটার অ্যান্ড পাস্তা। অ্যান্ড আলফ্রেস্কোর খাবার সবসময় অনেক মজা থাকে, এবারও অনেক মজা ছিল, সো আপনারা ওখানে খেতে পারেন। অ্যান্ড লাস্টলি আমরা চা খাওয়ার মাধ্যমে ওই দিনে আমাদের দিনটা শেষ করলাম। সো আশা করি আপনাদের এই র্যান্ডম ব্লগটা খারাপ লাগেনি। সো যারা এতক্ষণ দেখেছেন থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, টাটা।